আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফুল দিয়ে সুন্দর একটি বরফের কিউব তৈরি করা যায়, যার জন্য সকাল সকাল আমরা ফুল কালেক্ট করতে বেরিয়ে পড়েছি। ইতিমধ্যেই আমাদের রং বেরঙের ফুল কালেক্ট করা সম্পন্ন হয়েছে। এখন যে কোনো একটি শেপের বাটির মধ্যে পানি নিয়ে তার উপরে সুন্দর করে ফুলগুলোকে সাজিয়ে নিব। ফুলের কিউব বানানোর জন্য যদি ফুলগুলো বিভিন্ন রঙের হয় তাহলে কিউবটি দেখতে আরো বেশি আকর্ষণীয় হয়ে যায়। বাটিটি সাজানো শেষ হলে এটি ডিপ ফ্রিজ করে দিতে হবে 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টা পর কিউবটি সম্পূর্ণভাবে বরফ দিয়ে আবৃত হয়ে যাবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে। অবশেষে আমাদের ফুলের বরফের কিউব রেডি। দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো বরফের মধ্যে। এটা শুধুমাত্র ফটোগ্রাফি করার জন্যই, এর আর কোনো বিশেষ প্রয়োজন নাই। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তারা বাসায় এটি ট্রাই করে দেখতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।